পুরো গল্পের মত আমার আনন্দ লাগছে শুনেছিলাম এত ডেন্সিটি আলাদা দাদা 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 বুঝতে পারি বই যাবি রাধে রাধে বন্ধুরা আমরা এখন গালফ অফ আলাস্কা থেকে ফিরছি যারা গালফ অফ আলাস্কার ভিডিওটা দেখোনি মানে গত ভিডিওটা দেখোনি ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিয়েছি প্লিজ তোমরা একটু দেখে নিও আমরা এখন মায়াপুরে যাব মহাপ্রসাদ পেতে এই মহাপ্রসাদ কিন্তু অনেক জায়গাতেই পাওয়া যায় যেমন ধরো গদা ভবন গীতা ভবন ইয়শোদিয়া ভবন এক এক জায়গায় মহাপ্রসাদের মূল্য কিন্তু এক এক রকমের কোথাও 60 টাকা কোথাও 80 টাকা কোথাও 100 টাকা আবার কোথাও 150 টাকা আবার অন্নদান ভবনেও কিন্তু তোমরা বিনামূল্যে মহাপ্রসাদ পেতে পারো তো আমরা এখন মায়াপুরের গোবিন্দ দাসে প্রসাদ পেতে যাব মায়াপুরে ইসকনের যে ভেজ রেস্টুরেন্ট গুলো আছে সেখানে কিন্তু রয়েছে এই গোবিন্দ দাস তো আজকে আমি তোমাদের বলবো সেখানে কত রকমের নিরামিষ পদ পাওয়া যায় আর কত রকমের ফাস্ট ফুড পাওয়া যায় মায়াপুর ইসকন গ্রাউন্ডে রাধা মাধব মন্দিরের সাইডেই রয়েছে এই গোবিন্দ দাস তবে এর মাঝখানে আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম 3D শো দেখতে সেটা হচ্ছে কি মায়াপুর ফুলডোম থিয়েটার এটা কি বলতো এটা একদম মানে আমাদের কলকাতায় যেরকম রয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়াম ঠিক সেই রকম দেখতে তো সেখানে আমরা গিয়ে 3D শো দেখলাম ফার্স্টে গিয়ে আমরা টিকিট কেটে নিলাম তো টিকিটের দামটা কত এখন আমার ঠিক খেয়াল পড়ছে না তবে মনে হচ্ছে 100 টাকার মধ্যেই হয়ে গেছে পার হেড 100 টাকা করে আমলকি কিনেছি আমলকি খাবো খিদের পেটে আর কি খাবো সেজন্য আমলকি কিনে খেয়ে নিচ্ছি তো যাই হোক আমরা যখন গেছিলাম ভেতরে তখন শো চলছিল তো আমরা সবাই লাইন দিয়েছিলাম দেখো এখানে আমরা লাইন দিয়েছি এখানে কিন্তু একটা জিনিস কি দেখলাম বলতো ভেতরে যে থিয়েটার রয়েছে ওখানে কিন্তু জুতো পরে যেতে দেবে না আমার মনে হয় ভেতরে ঠাকুরের শো হচ্ছে সেই জন্য হয়তো জুতো পরে যেতে দিচ্ছে না বা অন্য কোনো কারণ হবে তোই যাও শো শেষ হয়ে গেছে মানে আগের শোটা শেষ হয়ে গেছে আমাদের ঢুকিয়ে দিয়েছে এখানে কিন্তু বারবার করে বলে দিয়েছে শো শুরু হয়ে যাওয়ার পর কোনোভাবেই কোনো মতেই মোবাইল চালু করা যাবে না মানে রেকর্ডিং করা যাবে না ফটো তোলা যাবে না যাই হোক শো শুরু হওয়ার আগে কোনোভাবে আমি এইটুকুনি ফটো তুলে নিয়েছি এই থিয়েটারটা কিন্তু ফুললি এসি আর যে স্ক্রিনটা রয়েছে ওপরে সেটা কিন্তু একদম 360 ডিগ্রি আর এখন আমরা যে 3D শোটা দেখবো সেটা হচ্ছে কি সমুদ্র মন্থন 3D শো তো কমপ্লিট হয়ে গেল এবার বাইরে এসে কত বজরাঙ্গলির ভক্তদের দেখতে পেলাম কিন্তু দেখতে পেলে হবে কি সামনে বজরাঙ্গলির ভক্ত আর পেটের ভিতরে ইঁদুর দৌড় আছে সোজা চলে গেলাম গোবিন্দ দাসে পেট পুজো করার জন্য আর সঙ্গে ছিল আমাদের গোপুসোনা এবার তাহলে দেখো আমরা প্রসাদে কি কি নিয়েছি ভাত আলু ফুলকপির তরকারি পনিরের তরকারি আর নবরত্ন অন্যান্য ভবনগুলোতে কিন্তু তুমি যেই টাকা দিয়ে টিকিট কাটবে সেই টাকা দিয়ে বুফে খাওয়ানো হবে আর এখানে কিন্তু আলাকার্টে অর্থাৎ প্রত্যেকটা আইটেমের জন্য আলাদাভাবে পে করতে হবে ওরে বাবা আমার উপসনার মুখটা দেখো এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভীষণ ভালো তো রেস্টুরেন্টটা 3টে পার্ট রয়েছে একটা পার্ট হচ্ছে কি তোমরা স্ন্যাক্স জাতীয় কিছু নিয়ে বাইরে বসে খেতে পারো মানে চেয়ার টেবিল রয়েছে বাইরে আর আরেকটা পার্ট হচ্ছে যেখানে আমরা বসে রয়েছি ওখানে কিন্তু এসি আছে আর আরেকটা পার্ট রয়েছে ওপরে সেটা হচ্ছে কি পিজা হাব সেখানে কিন্তু সন্ধ্যাবেলা পিজা পাওয়া যায় অবশ্য অকেশন পারপাসে সবসময় পিজা পাওয়া যায় তো আমরা আরও কিছু আইটেম নিয়েছিলাম ভেজ স্যালাড ওয়াটারমেলন জুস আর ডাল ফুলকপি তরকারিটা আর জুসটা বাদ দিয়ে এখানে কিন্তু সব কিছুই প্রসাদের সেই জন্য এই দুটো আইটেম আমার গোপী সোনাকে দিলাম তারপর আমরা সেটা প্রসাদ করে খেয়ে নিলাম আঙুলটা দেখা ইসেটা দেখা টমেটো খাচ্ছে দেখা হ্যাঁ 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 ঠিক আছে হাতটা সরাই একটুখানি একটুখানি নিচ দিয়ে খাওয়া লাস্টটা নিচ দিয়ে পড়ে যাবে তো এই ছিল আমাদের মায়াপুরে গোবিন্দ দাসের লাঞ্চ তো লাঞ্চ হয়ে যাওয়ার পর আমরা একটু বিকেলবেলা ঘুরলাম ঠুরলাম আর আমার দুই মেয়েকে দুটো শ্রীমদ ভাগবত গীতা কিনে দিলাম আমরাও কিন্তু এখান থেকে বেশ কিছু টুকিটাকি জিনিসপত্র কিনে নিলাম আমাদের মায়াপুর পর্ব এখানে সমাপ্ত হলো আমরা মন্দির দর্শন করলাম খুব ঘুরলাম ফিরলাম খুব আনন্দ করলাম এই সব কিছু কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যারা ভিডিওগুলো দেখোনি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি প্লিজ একটু গিয়ে দেখে নিও প্রত্যেকটা পর্ব দেখো খুব ভালো লাগবে আবার হয়তো কোনোদিন এখানে আসবো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আজকে খুব মন খারাপ লাগছে মায়াপুর ছেড়ে যেতে পরে আবার কোনো না কোনো ভিডিওতে কোনো না কোনো জায়গায় আবার নতুনভাবে তোমাদের সাথে দেখা হবে আজকে এখানেই শেষ করলাম রাধে রাধে হরে কৃষ্ণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা